আমরা প্রায় সময়ই আকাশে হেলিকপ্টার উড়তে দেখি, কিন্তু আপনারা কি জানেন একটি হেলিকপ্টারের দাম কিরকম হয়ে থাকে? হেলিকপ্টার চালাতে কোন তেল ব্যবহৃত হয়? হেলিকপ্টারের মাইলেজই বা কত? এবং আপনি যদি কোনো অনুষ্ঠানের জন্য একটি হেলিকপ্টার ভাড়া করতে চান, তাহলে কত সময়ের জন্য কত টাকা খরচ হবে? আপনি যদি এই তথ্যগুলো না জেনে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ১৯৪২ সালে প্রথম হেলিকপ্টার বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। পুরো পৃথিবীতে অনেক ধরনের হেলিকপ্টার দেখতে পাওয়া যায়। কিছু হেলিকপ্টার এত বড় হয় যে বড় বড় বস্তুকে উপরে তুলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে। আবার কিছু হেলিকপ্টার শুধুমাত্র দুইজন বা চারজন যাত্রী বহন করতে সক্ষম। চলুন জেনে নেই হেলিকপ্টারে যাতায়াত করতে আপনাকে প্রতি ঘন্টায় কত টাকা গুনতে হবে। বাংলাদেশের কয়েকটি হেলিকপ্টার কোম্পানি বিভিন্ন কারণেই হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে আগে থেকেই বুকিং দিতে হবে এবং নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। কোয়ার এয়ার লিমিটেডের ৬ জন যাত্রী বহন করতে সক্ষম বেল ৪০৭, যার প্রতি ঘন্টা ভাড়া ১১৫,০০০ টাকা। এছাড়া স্কোয়ার এয়ার লিমিটেডের ৪ জন বহন করতে সক্ষম রবিনসনস R66, এর প্রতি ঘন্টার ভাড়া ৭৫,০০০ টাকা। এবং সাউথ এশিয়ান এয়ারলাইন্সের ২ সিটের হেলিকপ্টার ভাড়া প্রতি ঘন্টা ৫৫,০০০ টাকা। এছাড়াও আরও বিভিন্ন হেলিকপ্টার রয়েছে যেগুলো যাত্রী বহন ক্ষমতা এবং মানের উপর নির্ভর করে ভাড়া নির্ধারণ করা হয়। এবার কথা বলবো হেলিকপ্টারের দাম সম্পর্কে। সাধারণ মানুষেরা যাতায়াতের জন্য প্রাইভেট গাড়ি, বাইক এবং সাইকেল কেনার চিন্তা করে থাকে, কিন্তু চাইলেই যে কেউ একটি হেলিকপ্টার কিনতে পারবে না, কারণ হেলিকপ্টার কিনতে প্রয়োজন প্রচুর অর্থ এবং প্রয়োজনীয় কাগজপত্র। মাত্র ২ সিটের রবিনসনস R22 এই হেলিকপ্টারটির দাম ২৮৫,০০০ ডলার, বাংলা টাকায় প্রায় ২৫ কোটি টাকা। এবং ৪ সিটের বেল B206 জেট রেঞ্জার, এই হেলিকপ্টারটির দাম ৯ লক্ষ ডলার, বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় ৭.৫ কোটি টাকা। বিভিন্ন হেলিকপ্টারের ধারণ ক্ষমতা এবং মানের উপর নির্ভর করে হেলিকপ্টারের দাম কম বেশি হয়ে থাকে। হেলিকপ্টার চালাতে যেই জ্বালানি প্রয়োজন হয় তার নাম হচ্ছে এভিয়েশন ফুয়েল। এছাড়াও অ্যাবেগাস এবং জেট ফুয়েল ব্যবহার করে হেলিকপ্টার উড়ানো সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে একটি হেলিকপ্টারে কতটুকু তেল ধরে এবং ১ লিটার তেলে কত কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। যদি আমরা উদাহরণস্বরূপ রবিনসন R44 Raven 2 এই হেলিকপ্টারটির সম্পর্কে বলি, তাহলে এই হেলিকপ্টারটির টপ স্পিড ১৮০ থেকে ২৪০ কিলোমিটার/আওয়ার। এই হেলিকপ্টারটিতে ফুয়েলের ২টি আলাদা ট্যাঙ্ক রয়েছে। মেন ট্যাঙ্কের ক্যাপাসিটি ১২০ লিটার, অপরটির ক্যাপাসিটি ৭০ লিটার। এই হেলিকপ্টারটি উড়ন্ত অবস্থায় প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ লিটার তেল খরচ হয়। যদি এই হেলিকপ্টারটি ১৮০ কিলোমিটার/আওয়ার গতিতে চলে, তাহলে হেলিকপ্টারটি ১ লিটার তেলে ৩ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে। যদি আরও বড় হেলিকপ্টার হয়, তাহলে এর সব কিছুই কম বেশি হতে পারে। তো ভিউয়ার্স, নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন।